হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম আবার আমরা আজকে আজকে আমরা মাছ ধরা অত কাছে যেতে পারবো না, কারণ ওখানে অনেক কাদা আর ওখানে শিং মাছ ট্যাংরা মাছ আছে, অনেক রিক্সি, তার জন্য যাওয়া পারবো না আমরা। শুধু আমরা উপর থেকে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এগুলো পুকুর শুকিয়ে ফেলছে, শুকানোর পরে মাছ ধরতেছে। আমরা আজকে মাছ ধরবো না, শুধু মাছ কিনতে আসছি। ওই যে মাছ নিয়ে আসতেছে, ওগুলান থেকে আমরা কিনে নেব। কি কি মাছ কিনতেছি আমাদের সঙ্গে থাকেন, দেখতে থাকুন। ওদের ট্যাক্স শোলার মাছগুলো ওখানে দৌড়াদৌড়ি করতেছে, ওখানে একটা শোলার মাছ আছে। এখন শীতের সময়, সব দিক শুকিয়ে গেছে, শুকানোর ফলে এগুলাতে মাছ এসে নৌকায় চলে, ছোটো ছোটো কুড়িগুলাতে, ওগুলাতে শীষে মাছ ধরতেছে, যে মাছ নিয়ে চলে এসেছে। এগুলো মাছ থেকে আমরা নিব। এখানে শোলের মাছ, টাকির মাছ, সব মাছই আছে, বড় বড় সাইজের মাছ। গাড়াতে প্রচুর মাছ ছিল, দেশীয় মাছ এখানে দেখা গেল। একটা বড় একটা শোল আছে, মাছ আছে, অনেক শিং মাছের বাচ্চাও আছে এখানে, যেটা বলতেছিলাম যার জন্য আমরা জানতে পারিনি। অনেক বড় শোল দেখুন, হাতে লিখুন নিয়েছে, বিশাল একটা শোল। মাপ করে দেওয়া হচ্ছে এখন কতটুক সাইজের হয়। এটা বড় একটা শোল, এগুলো ফ্লাইং ফিশিং, তারপর হচ্ছে ফগ লুর ফিশিং এর জন্য এগুলো পারফেক্ট শোল। এগুলোতে ময়লা থাকার জন্য আমরা কোনোদিন এগুলো মাছ ধরতে পারিনি, আপনাদেরকে দেখাতেও পারিনি। এটা 800 গ্রামের মতো হলো একটা শোল, জীবিত এগুলো শোলই ছিল এখানে। ট্যাকি ট্যাকি কেউ আছে এখানে, দেখলেন বড় বড় ট্যাকি, দেখলেন ওই যে বেলটি আছে, দেন ওটা দেন, কি তোলেন আপনি তোলেন, কি এটা ওটা, এগুলো বড় বড় ট্যাঙ্কি, ট্যাঙ্ক নেই ছোট সাইজের, দাদা দাদা আপনার তো এটা সিং বলছে আর নে কি কোটা হয়। এগুলো শোলের বাচ্চা, মৃত পায় অবস্থা, ছোট ছোট এই বছরেরই শোলের বাচ্চা। আরো নিয়ে আসছি মাছ, ছেলের বাচ্চা ঢাল দিল, বালতি দে বালতি দে, দেখুন এক সাদার মাছ ধরতে অবস্থা শেষ, ঢুকে দে সব ঢুকে দে, ধরলে যাবিনি, শেষ মাছ কেনা আজকের মতো। দেখুন মাছ কেনা শেষে এখন রওনা দিয়ে দিছে বাড়ির উদ্দেশ্যে, মাছগুলা বড় শোলটা পেয়েছে, বড় কয়েকটা টাকি, আবার আমরা আসবো দু একদিনের মধ্যে আবার মাছ কিনতে। আজকে আমরা এতটুকুই, বাড়ি যাই আবার দেখি কি অবস্থা। বাড়িতে চলে এসেছি আমরা শোল নিয়ে, মাছ নিয়ে, বিশাল একটা শোল, খাবো তুই খাবো, সবাই খাই। এখন আম্মা মাছটাকে কাটবে, কাটার জন্য সবকিছু রেডি করছে, দুটা জিওল মাছ না গুসির মাছ না কি বলে, আর একটা ট্যাংরা মাছও দিয়েছে তার সাথে অনেক ফ্রি পরিচিত বলে। আজকে এতটুকুই, দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।